হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আকাডেমির মৌমিতা চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আজ আমি দেখাবো একটা বিউটিফুল হাউস ওয়ান্ডারিং জিউয়ের ওয়াটার প্রপাগেশন। দেখুন, এটা হচ্ছে ওয়ান্ডারিং জিউ প্ল্যান্ট। এইটাকে এর আরেকটা নাম ইঞ্চ প্ল্যান্ট, আবার এটাকে অনেক সময় জেব্রিনা পেন্ডুলা নামেও দেখা হয়ে থাকে। তার কারণ হচ্ছে এর পাতাগুলো শেপ এবং কালার। এর পাতাগুলো দেখুন পার্পেল কালারের এবং মাঝে মাঝে একটা সিলভার, মানে জেব্রার গায়ের মতো আর কি দেখতে, অনেকটা সিলভার প্যারালালি সিলভার স্ট্রিপ মতো দেখতে পাওয়া যাচ্ছে, এবং পেছনটা হচ্ছে পার্পেল কালারের হয়ে থাকে। দেখতে অপূর্ব সুন্দর এই প্ল্যান্টটার আমি ওয়াটার প্রপাগেশন আপনাদের দেখাব। দেখুন কী করতে হবে, প্ল্যান্টটাকে প্রথমে ইন্টারনোড, এই যে দুটো হচ্ছে পর্ব বা নোট, এর মাঝের অংশটাকে বলা হয় ইন্টারনোড। এই ইন্টারনোড বা পর্বের মধ্যবর্তী স্থান থেকে আমরা কেটে নেব। পর্বের মাঝখান থেকে আমরা কেটে নিয়েছি। এই পর্ব থেকে বা নোট থেকে এবার জলের মধ্যে রাখলে এর থেকেই রুট বেরোবে, এবং সেটাকে আমরা মাটিতে পুঁতলে আবার ঠিক এরকম ঝাড় হয়ে যাবে, গাছের মানে প্ল্যান্টের ঝাড় হয়ে যাবে। দেখুন, এটাকে আমি জলের মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি জলের মধ্যে হালকা সানলাইটে, যাতে সানলাইট বেশি না পড়ে, একটা শেডি এরিয়ায় রেখে দিতে হবে। দেখুন কিছুদিন পর রুট বেরিয়ে গেছে, পর্বগুলো থেকে রুট বেরিয়েছে সুতোর মতো। এটাকে আমি যদি মাটিতে পুঁতে দিই আবার সুন্দর ঝাড় তৈরি হয়ে যাবে। এবার আমি এই পটটাতে বসাবো। এইটা আসলে একটা ফলের বাস্কেট, এটাকে আমি সুন্দর করে কালার করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এটাতে আমি কিছুটা মাটি দিয়ে রেখেছি। এবার এই এই রুট সমেত ওয়ান্ডারিং জিউকে আমি এটাতে প্রতিস্থাপন করব। যখন এগুলো বড় হয়ে ঘন হয়ে যাবে, ঘন এবং এটা খুব তাড়াতাড়ি বাড়ে, এই গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে, এবং এর খুব একটা কেয়ারও নেওয়ার প্রয়োজন নেই। আর জল দেওয়ার ক্ষেত্রে বলছি, এর মাটিতে খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ মাটিটাকে ভিজে রাখতে হবে, ভিজে রাখতে হবে, খুব কাদা কাদা করে দেওয়ার প্রয়োজন নেই, আর সানলাইট অল্পই লাগে।
গার্ডেন সয়েল দিয়ে পটটাকে প্রায় ভর্তি করে দিবেন। এবার এটাকে কোনো ছায়া জায়গায় কদিন রেখে দেবো, আস্তে আস্তে পাতাগুলো ডালপালা ছড়াবে এবং দেখতে অপূর্ব লাগবে। এটা যখন ঝাড় হয়ে যায় তখন গাছটা দেখতে অপূর্ব লাগে। এই ছিল আমার ভিডিও। আপনারা যারা ভিডিওটা দেখলেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দেবেন, যারা গাছপালা ভালোবাসে তাদেরকে ধন্যবাদ।